মর্নিং বন্ধুরা, যদিও মর্নিং নয়, এখন 12টা ক্রস করে চলে গেছে, এখন 12টা 10ই বাজে, কিন্তু যেহেতু মর্নিং এর প্রথম দেখা তোমাদের সাথে আমার এখন, তাই আমি গুড মর্নিং বললাম। যাই হোক না কেন, কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করা রয়েছে, আজকেও কালকে যেগুলো কেচেছিলাম, আজকে ভালো একটা রোদ উঠেছে জানো তো, মানে অনেক দিন বাদ একটা রোদের মুখ দেখেছি, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, কিন্তু একটু রোদ খাইয়ে গরম করে নিয়ে আসলাম ঘরে, কালকে যেগুলো কেচেছিলাম। আর কালকে যেগুলো এনেছিলাম ঘরে সেগুলো তো ভাঁজ করে রেখেই দিয়েছিলাম, সারা রাত ছিল ওই টুলের ওপরে আর ও চেয়ারের ওপরে কিছুটা, তো ওভাবে রেখে দিই, আজকে নিয়ে এসে আলমারিতে ভরে দেবো একবারে। তো সকাল থেকে আমার রান্নাও হয়ে গেছে, সবটাই হয়ে গেছে মোটামুটি। আজকে রান্না হয়েছে রূপচাঁদ মাছ বেগুন দিয়ে, ডাল হয়েছে, আর হয়েছে হচ্ছে ঢেঁড়স আলু, ওই সর্ষে পোস্ত দিয়ে যেটা করে সেটা হয়েছে। তো ঘর চাঁদ ঘর মোছা সবটাই হয়ে গেছে, আমি একটু বসে আছি কারণ গিজারের সুইচটা সবই মাত্র দিলাম, আমি ভুল করেছি, যদি ঘর মোছার আগে দিয়ে যেতাম তাহলে হয়ে যেত, কারণ আজকে কি বলতো তাদের স্নান ধান করে ঠিক করে ঠাকুর পুজোটা দিতে হবে, এতদিন একটু ও দিয়েছিল, তো একটু অগোছালো তো হয়েইছে ঠাকুর মানে ঠাকুরের জায়গাটা, তো সেই জায়গাটাকে গোছাবো আর তারপর পুজোটা দেবো। তো চলো আগে স্নানটা সেরে আসি। তোমাদেরকে সকালবেলা বললাম যে প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড রোদ ছিল, এটা সত্যি কথা যে প্রচন্ড রোদ ছিল, কিন্তু আবার সেই ওই দিকটা থেকে দেখো কালো করে আসছে, মেঘ করেছে পুরো, ঝিরে ঝিরে শুরুও হয়ে যাচ্ছে, আর হাওয়াটা দেখো শুধু ছাদে ক্লিপ বললাম না সেখানে যে ক্লিপ দিলেও হয় না, সবই জটলা পাখি চায় না পড়েছে, এরকমভাবে পড়ে যাচ্ছে, দেখো উনি ওই জন্য আবার এসছেন, এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছ, উনি আবার এসছেন ক্লিপ লাগাতে, প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড। আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, আমার জামার হাতাগুলো দেখো, চুলটা দেখো, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মোটামুটি শুকিয়ে যাবে, ঝিরে ঝিরে অলরেডি শুরু হয়ে গেছে, রোদ সকাল থেকে সত্যিই দিয়েছিল কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে, আর হাওয়াটা এবার এই দিকে আসছে, এবার আমাদের এই দিকের বারান্দাটা ভিজবে, যদি হাওয়াটা ওই দিক থেকে দেয় তাহলে মানে উপর ওই দিকটা ভেজে আর কি, আজকে এই দিকটা ভিজবে ওই আর কি, হাওয়া যেদিকে থাকে। তো চলো ঘরে চলে যাই কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, দেখে বুঝতেই পারছো যে ওপরের ছাদে এসছি আর কি, লেভেলের হাওয়া দিচ্ছে সেটা আর তোমাদেরকে মুখে বলে বোঝাতে হবে না, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর অনেক দিন বাদে ছাদে এলাম, আকাশটা দেখে বুঝতেই পারছো যে চরম একটা রোদ আজকে দিয়েছে, আর এই বিকেলের দিকটাতে যেন রোদটা বিশেষ করে উঠলো, পেছন দিকটা দেখো একটু, তো এত ভাল লাগছে এই জন্য ছাদে এসে, বেশ ভাল লাগছে, আর আকাশটাকে দেখো জাস্ট অসম লাগছে, অসম লাগছে, দেখে মনে হচ্ছে শরতের যেন আকাশ, এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড, চুলটা আজকে এখনো পেছন দিকটা শোকায়নি, তাই বলবো যাই এই টাইমে একটু ছাদে যাই, না রোদ বেশি থাকবে, এখন কটা বাজে বলো তো, এখন মোটামুটি 6টা বাজে, আর 6টার সময়ও এখানে এই অবস্থা, মোটামুটি সূর্য অস্ত যাবে হচ্ছে 7টা, তো দেখা যাক যদি আজকে 7টা অবধি ছাদে থাকতে পারি, তাহলে আমি একটা চিল দেখো চলে যাচ্ছে কোথায় একটু একটু দেখা যাচ্ছে, তো যদি 7টা অবধি থাকতে পারি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো, বাপরে চুল শোকাবো না জটলা পাকিয়ে নিচে যাব, ভগবানই তা জানে, পেছন দিকটা এত ভালো লাগছে দেখতে,
এত ভালো লাগছে দেখতেছি, কি আর বলবো। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, they were feelings, and now you deny it. দেখো বলি না যে ব্যাঙ্গালোরের অদ্ভুত ওয়েদার, এই দিকটা দেখো পরিষ্কার আকাশ, ঠিক আছে, আর এই দিকটা জাস্ট এইটুকু ডিফারেন্সের মধ্যে। এবার দেখো পুরো কালো হয়ে গেছে, কিন্তু নিচটাতে এখনো রোদের ঝিলিক দিচ্ছে আর কি, যেহেতু এখনো সূর্যটা আছে। ওই দিকটাতে একদম কালো করেছে, ওই দিকটা আসলে আমাদের ইলেকট্রনিক্স, এটা আমি বলি না, আসলে যখনই বৃষ্টিটা নামে আমি দেখেছি ওই দিক থেকে বৃষ্টিটা হতে হতেই আমাদের দিকে আসে। এই দিকটা হচ্ছে ইলেকট্রনিক সিটি, রাত্রিবেলা ভালো বোঝা যায় যে ইলেকট্রনিক সিটির ব্রিজটা দেখা যায় তখন। তো এই হচ্ছে এই দিকটা, আর এই হচ্ছে এই দিকটা, মানে একই। আবার এই দিকটাতে দেখো এখনো সূর্য মাথার ওপরে, এখন বাজে হচ্ছে প্রায় 6:30। তো দেখা যাক এই সূর্য অস্ত বোধ হয় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, যাই ঘরেই যাই, অনেকক্ষণ হলো ছাদে রয়েছি, আর একা তো কেউ এলে মোটামুটি তাও একটু ভালো লাগতো। তো চলো যাই গিয়ে বানিয়ে। এখন বাজে রাত্রি 9:00, চলে এসেছি আমি রান্নাঘরে, আর দেখে বুঝতেই পারছো আজকে গেছিলাম আমি ভুলটা করতে, অনেকদিন বাদে গেলাম, দু মাস বাদে। তো আজকে করবো হচ্ছে চিকেন রোল, তারপরে চিকেনটাকে বিকেলবেলা আমি মাখিয়েও রেখেছি গোলমরিচ গুঁড়ো ফুটে দিয়ে, গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট এইসব। তো এখন কাটবো আগে ক্যাপসিকামটাকে। রোলটা বানানোর জন্য আমাকে ময়দাও মাখতে হবে না, কারণ ওই যে পরোটা গুলো রয়েছে এখানে মালাবার পরোটা বলে, যদি ওটা আমরা লাচ্ছা পরোটা বলেই জানি, তো ওই পরোটাটা দিয়ে আজকে বানাবো। ওই পরোটা গুলো দিয়ে বানালে না আলাদা টেস্টি হয়। এখন আগে ক্যাপসিকামটা কাটবো আর পেঁয়াজটা কাটবো, তো চলো আগে আমি কেটে নিই। কড়াইটাকে গরম হতে বসিয়েছি, তারপর দেব তেল, আর তেলটাও সামান্য গরম হতে দিতে হবে, কারণ কাঁচা তেলের মধ্যে তো আর দিয়ে দেওয়া যায় না সবজি, তাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে তেলের। তো তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো ওই সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম, তারপর ক্যাপসিকামটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো ক্যাপসিকামের মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকেও রাফলি চপ করে নিয়েছি, সেরকমভাবে যে খুব কুচি কুচি করে কেটেছি ওরকমটা নয়, একই সাথে ভাজা ভাজা করে নেব। আর তারপর দিয়ে দেবো আমি চিকেনটা, চিকেনটাকে আমি নুন গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসটাকে এবার অ্যাড করব, করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর একে একে এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো দেবো, এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই দুটোই ড্রাই স্পাইসেস যাবে। আর তারপর দেবো সয়া সস একটু আর ভিনিগার, আর একটুখানি দেবো টমেটো কেচাপ, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নিয়ে হয়ে যাবে পুর। এবার ফ্রাইং প্যানে তেলটা দিয়ে নিয়ে মালাবার পরাঠা বা লাচ্ছা পরাঠা যেটাই বলো না কেন, সেটাকে পুরো ডিপ ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই মানে খুব ভালো করে ভাজা করে নেবো, কিন্তু এমন কিছু তেল দেইনি যেটা খুব উপচে পড়বে বা এরকম কিছু, ওইটুকু তেলের মধ্যেই আমি ভাজা ভাজা করে নেবো। আর ডিমটাকে আমি পাশে দিয়ে একটা পাশে ওটার মধ্যে নুন ছিটিয়ে নিয়ে এবার উল্টে দেবো, ও পাশটাতে ডিমটা হয়ে যাবে। আমি এভাবেই করি, আসলে ফ্রাইং প্যানে ডিমের অমলেটটা দিয়ে দিলে পরোটা সাইজে ঠিক আসতে চায় না, দেখো পুরো পরোটাতে ডিমটা ছড়িয়ে গেছে। তো এইবার লেয়ারগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নেবো, যা যা দেবার আর কি, পাতি লেবু, মাংসের পুরটা, তারপরে সস, পেঁয়াজ, যে যেরকম দেবে আর কি, আর গোলমরিচ গুঁড়ো কেউ দিতেই পারো, আমার বর যেহেতু খায় না তাই আমি গোলমরিচ গুঁড়োটা স্কিপ করে গেছি। তো এই যে
রাতের ডিনার রেডি আমাদের, এগ চিকেন রোল। দেখে বুঝতেই পারছো যে আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, এখন বাজে হচ্ছে, দাঁড়া বলছি ঘড়িটা তো ঘরে, এখন বাজে 11:45 আর মোটামুটি সবটাই হয়ে গেছে। দেখো ভুরু প্লাক করলেও সাধারণ একটু বেশ ফ্রেশ ফ্রেশ লাগে দেখতে। যাই হোক না কেন, তোমাদেরকে যেটা দেখানোর জন্য আমি ব্যালকানিতে এলাম, এই দেখ কালকে সকালেই দেখাবো ভেবেছিলাম কিন্তু আর তর সইল না, তাই জন্য দেখাতে চলে এলাম। আমি অলরেডি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর কি, ড্রেসটা জাস্ট স্ট্রেচ করবো তাতেই হয়ে যায়। আর এত সুন্দর গন্ধটা এখান থেকে বেরোচ্ছে না, বেরিয়েছে পরে তো দেখা যাক কি হয়। তো চলো আজকের ব্লগটাকে আর বেশি বড় করে লাভ নেই, আজ এক চিকেন রোলটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল, শুধু একটু গোলমরিচ গুঁড়োর অভাব ছিল, যেহেতু ও খায় না তাই জন্য আমি আর দিতে পারিনি। তো গোলমরিচ গুঁড়ো দিলে আরো একটা সুন্দর সেন্টও হয় আর বেশ একটু ঝাল ঝাল লাগে। আর লঙ্কা কুচিটা আমি ডাইরেক্ট খাই না বলে আমি আর কাটিও নি দেইও নি, ও লঙ্কা কামড়ে কামড়ে খেয়েছে আর খেয়েছে এক চিকেন রোল আর কি। তো নিচটা পুরো শুনশান হয়ে গেছে, দোকানটা জাস্ট এখন বন্ধ হবে হবে হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের কিছু অন্তত ব্লগের ভালো লেগে থাকবে, যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আর কালকে তো নতুন ব্লগ নিয়ে আসি, আর যারা আমার সাথে অলরেডি আছে তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো টাটা।